আসসালামু আলাইকুম, ডিপিআরসি হসপিটাল থেকে আপনাকে স্বাগত। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এই হসপিটালে ভর্তি থেকে তার রোগ মুক্তি লাভ করেছেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো আপনার নাম এবং আপনার ঠিকানা, আপনি কোথ থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ কাজল মিয়া, আমি আছি মহাকালী ওয়ার্ল্ড থেকে। মহাখালী ওয়ার্ডেজ থেকে আসছেন। আচ্ছা, আপনার কি সমস্যা নিয়ে এই হসপিটালে আপনি এসেছেন? আমি আসছিলাম, আমার কোমরে ব্যথা ছিল, কোমরে থেকে পায়ে ব্যথা যেত, সেটার জন্য আমি রেগে আছি। আচ্ছা, আপনি তো এখানে ভর্তি ছিলেন, ভর্তি নিয়ে আপনি চিকিৎসা নিয়েছেন, তাই তো? জি জি আচ্ছা, আপনি কতদিন যাবত এখানে ভর্তি ছিলেন? জি আজকে 10 দিন। 10 দিন যাবত জি ভর্তি নিয়েছিলেন। আচ্ছা, আপনি তো আজকে চলে যাবেন। জি আচ্ছা, আপনার কি সমস্যা ছিল একটু আমাদের দর্শকদের একটু বলবেন। আমার সমস্যা ছিল বহুদিন ধরে, আমার কোমরে সমস্যা ছিল, ওষুধ পরে খাইছি ব্যথা ভালো হয়, আবার ওষুধ খাওয়া বন্ধ দিলে আবার সেই ব্যথা সেই হয়ে যায়। তো তারপরে পায়ে ব্যথাটা পায়ে চলে যেত। হুম হুম তারপরে স্যারের কটা ভিডিও দেখলাম আমি ইউটিউবে, হুম হুম স্যারের কতগুলো ভালো লাগলো, বাহার যে সুইজনগুলো দিল ওগুলো আচ্ছা দেখে ভালো লাগলো আমার। সেই আচ্ছা, জন্য স্যারের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে স্যারের সাথে দেখলাম, তো স্যারে দেখে রিপোর্টটা দেখে বলেছে ভর্তি হতে হবে, 10 দিন বা 15 দিন থাকতে হবে, হুম হুম তারপরে থাকলাম, এখন আমি মোটামুটি সুস্থ। মানে আপনি যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যার সমাধান হয়েছে। জি আর আপনি এই ডিপিআরএস এর সন্ধানটা কোথায় পেলেন? আমি ইউটিউবের ইউটিউবে পেয়েছি। মাধ্যমে। জি ইউটিউবে কিন্তু পেয়েছি। আচ্ছা, আপনি যে সমস্যায় মানে সমস্যায় ছিলেন বা যে সমস্যা নিয়ে আপনি সমস্যা কাতর ছিলেন সেই সমস্যাটা কতদিন যাবৎ ছিল? অনেকদিন মনে করেন যে 5-6 বছর তো হবেই। 5-6 বছর ধরে সেই সমস্যাটায় ভুগছিলেন আপনি, জি তাই তো? আচ্ছা, তাহলে এখন আপনি কি এখানেই সর্বপ্রথম চিকিৎসা নিয়েছেন নাকি অন্য কোথাও না, নিয়েছেন? দেখাছিলাম ওর হুম জায়গায়, হুম আমি 1 মাস ওষুধ খাইছিলাম, অন্য অন্য জায়গায় কোথায় একটু নামটা বলবেন? আমি দেখাছিলাম কচুক্ষেত, কোচুক্ষেত। আচ্ছা, ঠিক কচুক্ষেত আছে, আমি এক্সরে করে দেখাছিলাম, দেখানোর পরে কোচুক্ষেতের কোনো একটা হসপিটালে, তাই তো? হসপিটাল একটা মানে ইয়াতে ডাক্তারের আচ্ছা, দেখাইছি, ডক্টরের কাছে। হ্যাঁ আচ্ছা, দেখানোর পরে আমি 1 মাস ওষুধ খাইছিলাম, মধ্যে ভালো, তারপর আবার দেওয়া যাক 2 মাস পরে বা 1 মাস পরে আবার দিয়ে এসেছি। হুম এখন আমি মনে করলাম যে এরকম একটা লক্ষ্য দিলাম যে এগুলা বিশেষজ্ঞ বা এগুলা কাজ করে যায়, হুম হুম আমি খুঁজে দেবো যাকে স্যারের ঠিকানাটা পাইছি। হুম আচ্ছা, তাহলে আপনি যে চিকিৎসা নিয়েছেন এখানে আপনি সন্তুষ্ট? জি একবার সন্তুষ্ট, এই জায়গার সব ইয়াটিয়া ভালো, নার্সারা ভালো, ওদের থেরাপি দেয় খুব ভালো, ভদ্র খুব ভালো, অনেক যত্ন করে থেরাপি দেয়। আচ্ছা, এখানকার ম্যানেজমেন্টে যারা আছেন, যারা এখানকার স্টাফ আছেন, তারা অনেক ভালো, তাদের আশেপাশের বাবা তারা সবকিছু তাদের ভালো, আচ্ছা 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 তাদের ইয়ে সন্তুষ্ট। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি ডিপিআরসি হসপিটাল থেকে আপনাকে। ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।